नमस्कार आपनारा देखछेन बांगला एमजी न्यूज आपनादेर संगे आमी सुषमा। आज के विशेष विशेष खबर हलो हुगली जिलार चंडीतला थानार अंतर्गत गड़नगाछा ग्रामेर गर्व एवं मोहनबागान दिल्ली डायनाम्स ओडिशा एफसी प्राक्तन फुटबलार और मोहामेडान स्पोर्टिंग तथा सन्तोष ट्रफी जयी बांगला दलेर प्राक्तन अधिनायक राणा घरामेर उद्योगे हुगली जिलार चंडीतलाय गड़े उठेछे सामाजिक संगठन हेल्पिंग हैंड्स। प्रदीप प्रज्वलन करे ओ लादाख सीमान्ते शहीद भारतीय सेनादेर प्रति श्रद्धा ज्ञापन करे आजकेर अनुष्ठानेर शुभ सूचना हय। रक्तदान जीवनदान, रक्तदान महोदान, एई कारणे उक्त संगठनेर तरफ थेके आज सकाले गड़लगाछा जमीदार बाड़ीते रक्तेर संकट मेटाते आज अनुष्ठित हलो एक स्वेच्छाय रक्तदान शिविर। आजकेर रक्तदान शिविरे मोट 30 जन रक्तदाता रक्तदान करें। एर पाशापाशी एलाकाय किछु दुस्थ खुदे फुटबलारदेर हाते तुले देया हलो बुट ओ एलाकार समस्त डाक्तार नार्स जारा करोना संक्रमणेर बिरुद्धे दिन रात लड़ाई करछेन तादेर संबर्धना। एछाड़ा करोना भाइरासेर जन्य लकडाउनेर फले बेश किछु मानुष कर्महीन हये पड़ेछे। एई कारणे आज एलाकार 50 दुस्थ गरीब असहाय परिवारेर हाते किछु काचा अनाज आलू पटल ढेंड़स कुमड़ो बेगुन शुकनो खाबार चिड़े मुरगी सोयाबिन बिस्कुट तुले देवा हय। एई एकई कारणे किछुदिन आगे एलाकार कर्महीन 130 दुस्थ गरीब असहाय परिवारेर हाते ओ सुंदरबन एलाकाय आमफान झड़े क्षतिग्रस्त हवा प्राय 200 परिवारके सुंदरबने गिये विभिन्न रकमेर खाद्य सामग्री चाल डाल तेल नून लंका हलुद गुड़ो सोयाबिन एवं शुकनो खाबार बिस्कुट केक मुड़ी चानाचूर चिड़े मुरगी इत्यादि और बाच्चादेर जन्य बेबी फूड वितरण करा हय। फुटबल राणा घरामीर उद्योगे गड़े उठा सामाजिक संगठन हेल्पिंग हैंड्सर तरफ थेके आजकेर ई अनुष्ठाने प्रधान अतिथि हिसेबे उपस्थित छिलेन मोहनबागानेर प्राक्तन फुटबलार देवाशीष हाजरा एवं मोहनबागान ओ एटिकेर फुटबलार शिल्टन पाल, प्रीतम कोटाल एवं हुगली जिलार पूर्त ओ परिवहन दफ्तरेर कर्माध्यक्ष सुबीर मुखार्जी सह एलाकार विशिष्ट गुणीजनेरा। বাংলার তিন প্রধান ক্লাবের প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক দীপেন্দু বিশ্বাস আসার কথা থাকলেও ব্যস্ত থাকার কারণে উনি আসতে পারেননি। চণ্ডীতলা হুগলি থেকে রিম্পা রায়ের রিপোর্ট, বাংলা এনজিনিয়ার। যখন থেকেই ফুটবল খেলে যখন একটা জায়গায় পৌঁছালাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে এলাকার মানুষের জন্য কিছু করার, কারণ আমাদের এখানে অনেক দরিদ্র মানুষ আছে যাদের সামাজিক জীবন যাপন করতে একটু অসুবিধাই হয়। আমার প্রধান উদ্দেশ্য ছিল যে এইসব মানুষগুলোর পাশে দাঁড়ানো, তো কখনো সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি কিংবা সময়ও পাইনি খেলার জন্য। তারপর আমি যখন এই লকডাউনের সময় যখন আমি আইএসএল শেষ করে বাড়ি এলাম, এত আমাদের এলাকার এত লোকের কাজ বন্ধ, তখন অনেক মানুষের প্রবলেম হচ্ছিল। তখন থেকেই আমরা কয়েকটা বন্ধু মিলে ঠিক করলাম যে এলাকার মানুষের জন্য যদি কিছু করা যায়, তো সেই হিসাবেই আমাদের এই হেল্পিং হ্যান্ডটা খোলা। এবং শুরুতেই আমরা কোভিডের সময় প্রায় 130 জনের মতো এলাকার মানুষকে সাহায্য করি, এবং তার পরবর্তীকালে আমফানের সময় যখন আমফান হলো সুন্দরবনের মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। ওখানে প্রায় 200 জনের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছিলাম। এটা বলতে পারো আমাদের থার্ড প্রোগ্রাম। তো আমার যেটা মনে হয় অ্যাজ এ ফুটবলার হিসেবে মানুষের পাশে দাঁড়ানো খুব ইম্পর্টেন্ট, সামাজিক কর্তব্য বলতে পারো। সেই জায়গা থেকেই আমার এই সংস্থা খোলা, এবং আমি ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত মানুষকে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সাহায্য ছাড়া আমি কোনোদিনও এই কাজগুলো সফল হতে পারতাম না, এবং তাদের কাছে আমি রিকোয়েস্ট করব তারা যেন আমার পাশে থাকে ভবিষ্যতেও, এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের পাশে আমি দাঁড়াতে পারি এবং বেশি সংখ্যক মানুষকে সাহায্য করতে পারি। এটাই মূল উদ্দেশ্য আমার। আজকের অনুষ্ঠানে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে রক্তদান শিবির। এর সাথে সাথে আমি চেয়েছিলাম যে এলাকার যারা ফুটবল খেলে অনেক বাচ্চা আছে যাদের দুস্থ বাচ্চা, তাদের হাতে বুট তুলে দিয়েছি, এবং তার সাথে সাথে এলাকার প্রায় 50 ফ্যামিলির মতোকে আমরা ত্রাণ দিয়ে সাহায্য করেছি। আর এলাকার যে ডাক্তার নার্স যারা কোভিডের বিরুদ্ধে লড়াই করে চলছে, তো তাদেরকে আমাদের পক্ষ থেকে হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে একটা সংবর্ধনা ব্যবস্থা করেছিলাম। তোমায় অবশ্যই বললাম যে আমি যখন এই সংস্থাটা খুলেছি এবং আমার পাশে যখন এত মানুষকে আমি পাচ্ছি, ভবিষ্যতে আমাদের প্রধান উদ্দেশ্য হবে আরও বেশি সংখ্যক মানুষকে সাহায্য করা। তার জন্য আমি আবারও বলতে চাই তোমাদের চ্যানেলের মাধ্যমে যে যারা আমাকে সাপোর্ট করেছো তারা আমাদের পাশে থাকো, ভবিষ্যতে আরও বেশি করে সাথে থাকো, যাতে আমরা বেশি সংখ্যক মানুষকে সাহায্য করতে পারি। এখনও পর্যন্ত আমার কন্ট্রাক্ট শেষ ওড়িশা এফসির সাথে, আমার কয়েকটা টিমের সাথে কথাবার্তা চলছে, হয়তো এর মধ্যেই ফাইনাল হয়ে যাবে। প্রথমে ব্যাট, দেশের করোনা যুদ্ধে
যারা সংগ্রাম করে যাচ্ছেন মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য, যারা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেই সমস্ত চিকিৎসক মহাশয়রা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা প্রত্যেকে করোনা লিখিন, দেশের করোনা যুদ্ধে যারা আমাদের লক্ষ্য।